বন্ধুরা, ছাদ বাগানের 3 মিনিটের শর্টকাট টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, আজকের এই 3 মিনিটের ভিডিওতে আমরা চন্দ্রমল্লিকা গাছে সমস্ত রকম রোগ এবং পোকার দমন করব। মনে রাখবেন, চন্দ্রমল্লিকা একটি সেন্সিটিভ গাছ, তাই এই গাছের মধ্যে রোগ এবং পোকার আক্রমণ হলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, গাছ খুব তাড়াতাড়ি মৃত্যুর কোলে ঢলে পড়ে। অনেক ছাদ বাগানি বন্ধুরাই সঠিকভাবে গাছের মধ্যে রোগ পোকার কন্ট্রোল করতে পারেন না, তাই তাদের গাছের ঝাঁকড়া হয় না, ফুলও আসে না। সবার গাছ যখন এগিয়ে যায়, তাদের গাছ তখন একেবারে ঝিমিয়ে পড়ে থাকে। তাই আসুন জেনে নেই চন্দ্রমল্লিকা গাছের রোগ পোকার দমন আমরা ঠিক কীভাবে করব। সঙ্গে রাখুন মাত্র 2টি ফাঙ্গিসাইড। হ্যাঁ, কার্বন ডিজিন গ্রুপের এই ব্যাবিস্কিন, এটা অথবা কার্বন ডিজিন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড, এটা আপনারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে সমস্ত গাছের পাতার মধ্যে স্প্রে করে দিতে পারেন। সপ্তাহে একদিন করে সকালবেলায়, একেবারে সূর্য ওঠার আগে। যে সপ্তাহে এটা স্প্রে করবেন, ঠিক তার পরের সপ্তাহে গিয়ে আপনারা এই M45 বা ম্যানকোজের সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড, যেমন উথেন M45 বা ডায়াথিন বা M45, এই সমস্ত যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের গোড়ায় ঢেলে দিন। প্রত্যেক অল্টারনেট সপ্তাহে একদিন করে এই 2টো ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারলেই চন্দ্রমল্লিকা গাছের মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না। চন্দ্রমল্লিকা গাছ কিন্তু একেবারে সুন্দর হয়ে আপনার ছাদ বাগানের একদম শুরু থেকে শেষ পর্যন্ত চন্দ্রমল্লিকা গাছ বেড়ে উঠবে বন্ধুরা। তাই এই 2টো ফাঙ্গিসাইড অবশ্যই রাখবেন বাড়িতে। এইবার আসবো পোকার দমনে। হ্যাঁ বন্ধুরা, ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড কনফিডার 1 ml 1 লিটার জলে গুলে সন্ধ্যাবেলায় গাছের মধ্যে স্প্রে করুন। যে সপ্তাহে এটা স্প্রে করবেন, ঠিক তার পরের সপ্তাহে এই কাকা পেস্টিসাইডটি স্প্রে করবেন 1 ml 1 লিটার জলে গুলে। অবশ্যই এই 2টো পেস্টিসাইড সপ্তাহে একদিন করে স্প্রে করবেন। অল্টারনেট সপ্তাহে এই 2টো পেস্টিসাইডের যে কোনো একটা স্প্রে করতে পারলেই আপনার চন্দ্রমল্লিকা গাছের মধ্যে কোনো রকম কোনো পোকার আক্রমণ কিন্তু হবে না বন্ধুরা। একেবারে চন্দ্রমল্লিকা গাছ ভীষণভাবে সুন্দরভাবে বড় হয়ে উঠবে। এই রকম 3 মিনিটের শর্টকাট টিপসের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আপনার ছাদ বাগানের কোনো গাছের সমস্যা হলে সেটাও জানাবেন। স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল সর্বদাই আপনাকে 3 মিনিটের ভিডিওর মাধ্যমে সেই প্রবলেম সলভ করে দেবে। এইরকম ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল, ফলো করুন স্বাদের ছাদ বাগান ফেসবুক পেজ। অনেক ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।